এবারে বিকিনির সঙ্গে নেটের টপ, ট্রলের মুখে নুসরাত। অভিনেত্রীদের পোশাক নিয়ে নেটিজেনদের সমালোচনার ঘটনা নতুন নয়, প্রায় সময়ই খোলামেলা অবতারে কিংবা সাহসী লুকে কটাক্ষের শিকার হন তারকারা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের ক্ষেত্রে এই ঘটনা যেন একটু বেশিই ঘটে। একই সঙ্গে অভিনয় ও রাজনীতি উভয় দিকই সামলাতে হয় এই তারকার। অভিনেত্রীর পাশাপাশি সাংসদও যে তিনি, যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ডে সংবাদের শিরোনাম হন নুসরাত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই তারকা, যেখানে হলুদ রঙের বিকিনির সঙ্গে নেটের টপে দেখা মিলেছে তার। ভক্তরা অনেকেই নায়িকার এই রূপে মুগ্ধ হলেও একদল কটাক্ষ করেছেন তার পোশাক সেন্স নিয়ে। তাদের মন্তব্য, বিকিনির সঙ্গে নেটের টপ পরার কোনো প্রয়োজনই ছিল না। কেউ বলেছেন দৃষ্টিকটু লাগছে, তবে সবাই যে শুধু কটাক্ষই করেছেন এমনও নয়, কেউ কেউ নায়িকার সাহসী অবতারের প্রশংসাও করেছেন। তাদের মতে ধর্ম, রাজনীতি, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ককে পাশ কাটিয়েও নিজের মতো করেই সামনে এগিয়ে গেছেন নুসরাত। বর্তমানে ইয়াসের সঙ্গে নতুন ছবি মেন্টালে শুটিং করছেন নুসরাত। দর্শক, বিকিনি এবং টপে কেমন লাগছে নুসরাতকে তা জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।